দেশে ইহুদি থাকবে এই দেশে নাসারা থাকবে এই দেশে হিন্দু থাকবে এই দেশে বৌদ্ধ থাকবে এই দেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি তাদের পরিচয় থাকবে কাদিয়ানিরাও থাকবে তবে মুসলমান পরিচয় নয় কাফের পরিচয় ঠিক কি না ধরে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার এখানেও আমি আল্লাহ পাক মুহাম্মাদের সঙ্গে রাসূল লাগাইলাম আল্লাহ পাক কখনো কখনো পয়গম্বর ঘরের ভিতরে ঘুমান আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহ পাক ডাক দিয়া এখানে বলতেছেন হে চাদরওয়ালা দেখেন আমার আল্লাহ পাক রাসূলকে কত সম্মান দিয়েছেন কোন জায়গায় হে মুহাম্মদ বলে আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক কখনো চাদরওয়ালা কখনো মুজাম্মিল কখনো রহমাতুল লিল আলামিন কখনো মুহাম্মদ কখনো মুদাসসির কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশফা রব্বুল আলামিন বললেন তাহা আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে কত সম্মান দিলাম যার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বিধান হয় মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল জোরে বলেন কার রাসূল সর্বপ্রথম পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ দ্বিতীয় পরিচয় ওয়া খাতামান নাবিয়িন এই জমিনের ভিতরে আমি আমার পয়গম্বরকে সম্মান দিতে ইমানের বাচ্চা নবী দাবি যারা করবে যারা সাপোর্ট করবে এই ইসলামের ফতোয়ার ভিতরে ওই সমস্ত বেঈমান না মুসলমান হতে পারে না ওরা এক নম্বরে কাফের 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 আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার পরে আর কোন নবী নাই আল্লাহ পাক আমাকে বলেছেন ও খাতামান নাবিয়িন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন একটা একটা ইট করে আল্লাহ পাক এই জায়গায় লাগাইলেন সমস্ত নবীদেরকে বসাইলেন এক একজন নবী আসার পরে এক একটা ইট আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাইলেন কিন্তু মাঝখান বরাবর একটা ইট সুন্দর করে ফাঁকা নবী বলেন ওই ফাঁকা ইটটাকে পূরণ করার জন্য আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠাইলে যেহেতু দেয়াল পরিপূর্ণ নবী আসার কোনো সম্ভাবনা নাই সুতরাং কেউ যদি নবীর পরে নবী অন্যকে মানে বা স্বীকার করে ইমান থাকবে না কাফের হয়ে যাবে এই দেশে ইহুদি থাকবে এই দেশে নাসারা থাকবে এই দেশে হিন্দু থাকবে এই দেশে বৌদ্ধ থাকবে এই দেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি তাদের পরিচয় থাকবে কাদিয়ানিরাও থাকবে তবে মুসলমান পরিচয় নয় কাফের পরিচয় ঠিক কিনা ধরে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা
না শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে ঠিক না নবীর পরে নবী আছে কথা কয় না আছে আসবে আল্লাহ ফরজান নবী বলেন যদি আসতো আমি নবী বলে গেলাম লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত উমর সুবহানাল্লাহ উমর কি এখন জমিনে বেঁচে আছেন না চলে গেছেন যেহেতু চলে গেছেন উমর নাই নবী আসার সম্ভাবনাও নাই যারা দাবি করবে ঈমান নাই যারা সাপোর্ট করবে ঈমান নাই যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদেরও ঈমান নাই ঠিক কি না আল্লাহ পাক বলেন খাতামান নবীন আমি শেষ নবী বানাইলাম এরপর আর নবী নাই এত সম্মান দান করলাম যার কারণে কোরআনের মধ্যে একটা জায়গাতেও আমি আল্লাহ পাক মোহাম্মদ বলে উল্লেখ করি নাই রাসূল লাগাইলাম হাবিব লাগাইলাম শুধু তাই নয় সাহাবা আজমাইনরা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন কখনো কখনো উঁচু গলায় কথা বলতেন কখনো কখনো উল্টা পাল্টা প্রশ্ন করতেন আল্লাহ পাক ডাক দিয়া বলে হে খবরদার হে সাহাবা কেরামের দল তোমরা খবরদার রাসূলের সামনে যখন বসবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর সামনে যখন কথা বলো হুঁশ থাকে না চিল্লা চিল্লি করো জগরাজাটি করো এই খবরদার বান্দারা আল্লাহর নবীর সামনে যখন বসবা জবান উঁচু করে গলা উঁচু করে একটা কথাও বলা যাবে না আমি আল্লাহ হারাম করে দিলাম সুবহানাল্লাহ কত সম্মান দিছে যে রসুলের সামনে বসা চিল্লান দিয়ে কোনো কথা বলতে পারবে না নবীর সামনে বসা উল্টা পাল্টা প্রশ্ন করতে পারবে না রসুলের সামনে বসে গলার জোর আওয়াজে কথা বলতে পারবে না আল্লাহ পাক নিজেও সম্মান দিয়েছেন গোটা জাতিকেও বলেছেন সম্মান করলে ঈমানদার সম্মান করতে পারবি না তো ঈমান থাকবে না এত সম্মান কোনো নবীকে আল্লাহ দেন নাই এই জন্য রসুল বলেন আমাকে যেমন সম্মান দিয়েছে আমার উম্মতকেও দিয়েছে কত দামি জানেন আল্লাহর নবী বলেন যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না তো কোনো নবীর উম্মত ঢুকতে পারবে না সুবহানাল্লাহ দাম আমাদের বেশি না কম কিন্তু আমরা আমাদের দাম নষ্ট করি আল্লাহ পাক অন্যান্য কিতাবে অন্য নবীর উম্মতদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন এ মিসকিনের দল এ ফকিরের দল আল্লাহ পাক আপনার আমার বেলায় যখন আসলেন আপনার মতো আমার মতো নাখান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সব উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দিই নাই কিন্তু তোদের মতো গুনাহগার যারা নামাজ পড়োস আবার গুনাহ করোস যারা তোরা উল্টা পাল্টা করো যারা তোমরা আমি আল্লাহর নাফরমানি করো এরপরও আমি আল্লাহ তোমাদেরকে বললাম হে মুমিনের দল সুবহানাল্লাহ নবীকেও সম্মান দেওয়ার কারণে উম্মতকেও আল্লাহ পাক সম্মান দিয়েছে সেই নবীর সম্মান খেজুর গাছ বুঝলো মাগার বান্দা বুঝলো না সেই নবীর সম্মান আসমানের চন্দ্র বুঝলো মাগার বান্দা চিনল না যার কারণে আমার নবী আসমানের চন্দ্রের দিকে ইশারা দেয় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় আমার নবী সুন্দর করে মাটিকে বলে মাটি জবান খুলে কথা আওয়াজ দেয় আসমানের মেঘ পর্যন্ত আমার পয়গম্বরের মাথার উপরে সুন্দর করে ছায়া দিয়ে দিয়ে সামনে আগায় নবী যেখানে গেলেন ওই জায়গা বরকত নবী যার সঙ্গে মিশলেন সেই মানুষটা বরকত নবী মদিনায় গেছেন মদিনাকে কে চিনত কিন্তু নবী হিজরত করে মদিনায় যাওয়ার কারণে আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় পাঠাইছেন যার কারণে মদিনায় নবী আসার কারণে মদিনা দামি মদিনা হয়ে গেছে আজও পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা সেই নবীর রওজায় সালাম জানানোর জন্য পাগলের মতো ছুটতে থাকে শুধু একটা বার কেন আমার বান্দারা ছুটে বলে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সোয়া আমার নবী যেখানে যেখানে আছে কোথায় বদর চলে যায় কোথায় খন্দক চলে যায় কোথায় তায়েফ চলে যায় কারণ আমার নবীর ঘ্রাণ পাওয়া যায় নবী আমার যেখানে যেখানে মিশছেন ওই জায়গাগুলোর সঙ্গে মুসলমানরা হাত লাগাইলেও ঈমান বাড়ে এটা শুধুমাত্র রাসূলের মহাব্বত